বন্ধুরা প্রতিবারের মতো এবারও একটি নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে এসেছি একটি বিগ বিগ আপডেট সেটি হচ্ছে ভারতরত্ন পাচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তো এই আপডেটটি শুরু করার পূর্বে যারা এই চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলায়কন বাজাতে ভুলবেন না তো আসুন শুরু করা যাক আপডেটে বলা হচ্ছে যে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সহ তিনজনকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করা হলো প্রজাতন্ত্র দিবসের আগে রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে ভারতরত্নের তালিকায় যুক্ত হলো আরও এক বাঙালির নাম প্রণব মুখোপাধ্যায় ছাড়াও মরণোত্তর ভারতরত্ন পাচ্ছেন সঙ্গীত সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকা ও সমাজকর্মী নানাজি দেশমুখ এই ঘোষণার পর নরেন্দ্র মোদী টুইট করে তিনজনের ভূমিকার কথাই উল্লেখ করেছেন প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে তিনি বলেছেন প্রণব আমাদের সময়কার একজন অসাধারণ রাষ্ট্রনেতা তিনি দশকের পর দশক অক্লান্ত ও নিঃস্বার্থভাবে দেশের সেবা করে গিয়েছেন দেশের উন্নয়নে ওনার বড় ভূমিকা রয়েছে তার বুদ্ধি ও জ্ঞানের কোনো বিকল্প নেই এছাড়া সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা প্রসঙ্গে তিনি বলেছেন তার গান প্রত্যেক প্রজন্মেই সমানভাবে স্বীকৃতি পেয়েছে তার গানে ছড়িয়েছে সম্প্রীতি ও ভাতৃত্বের বার্তা তিনি ভারতীয় সঙ্গীতে পরিচিতি দিয়েছেন বিশ্বের কাছে নানাজি দেশমুখ সম্পর্কে মোদীজি বলেছেন গ্রামোন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে গ্রামের মানুষের জন্য বিশেষ অবদান রয়েছে তার তিনি সত্যি একজন ভারতরত্ন তার সময়কালে তিনজনের মৃত্যুদণ্ডের নির্দেশ কার্যকর হয় ফাঁসি হলো আজমল কাসব আফজল গুরু ও ইয়াকুব মেমনের কার্যত এই তিন মৃত্যুদণ্ডে নজির গড়েছিলেন তিনি এছাড়াও একাধিক অপরাধীর শাস্তি মুকুব করার আবেদন ফিরিয়ে দেন তিনি এর আগে বাঙালি হিসেবে ভারতরত্ন পেয়েছিলেন সত্যজিৎ রায় বিধানচন্দ্র রায় অমর্ত্য সেন ও রবিশঙ্কর তো এই ছিল আজকের আপডেট আশা করি বন্ধুরা সবারই ভালো লাগলো তো এই রকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকন বাজাতে ভুলবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ